আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি, আমার আজকে একটা প্রেজেন্টেশন অ্যান্ড ভাইবা আছে। আমি আসলে 1 বছর মেয়াদি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা অন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটা করছিলাম বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে, চট্টগ্রাম শাখা থেকে। তো আজকে সেটার ফাইনাল ভাইবা আর ফাইনাল প্রেজেন্টেশনটা। তো আমার এই পুরো জার্নিতে 1 বছরে আমার 2 মেয়ে 1 ছেলে সবাই ছিল। আসলে সবার সাপোর্ট না পেলে আমি আসলে আজকের দিনটায় হয়তো প্রেজেন্টেশনের জন্য যেতামই না। তো আজকে যখন ঘর থেকে বের হলাম, বের হওয়ার পরপরে আমি ভাবলাম যে আজকের দিনটাকে একটু স্মরণীয় করে রাখার জন্য তো আমি একটু ভিডিওগুলো করব আর কি, ছোট ছোট কিছু ক্লিপ নিব। কারণ একটা একটা কোনো যখন ডিগ্রিতে বা কোনো পড়ালেখাতে মানুষ যখন ভর্তি হয় তখন সে ধরেই নেয় যে সে এটা কমপ্লিট করবে। কিন্তু আমার শুরু থেকেই একটা ইয়ে ছিল যে মানে আমি ভর্তি হওয়ার 1 মাস পরে আমি অসুস্থ হয়ে যাই অনেক বেশি। আর হলো যখন ফার্স্ট পার্ট ফাইনাল যখন এক্সাম থাকবে তখন আমার মানে বেবির ডেটটা থাকে, বেবি ডেলিভারি হওয়ার ডেটটা সেই সময়টাতেই থাকে। তো আমি তো খুব বেশি নার্ভাস হয়ে যাই যে আমি এতটা আশা নিয়ে ভর্তি হলাম যে আমি এটা কমপ্লিটই করতে পারবো না। তো সবার সহযোগিতায় আমি আসলে মানে কী পরিমাণে সাপোর্ট যে পেয়েছি এই ব্যাচ 2-এর কাছ থেকে আমি আসলে মানে শুকরিয়া জানানোর কোনো ভাষা নেই। এই হলো আমাদের ক্লাসরুম 306, এটা হলো ব্যাচ 2-এর ক্লাসরুম। তো সবাইকে আসলে জীবন চলার পথে এক একজন এক এক দিকে চলে যাবে, কারোর সাথে দেখা হতেও পারে, আবার কারোর সাথে দেখা নাও হতে পারে কখনো। কিন্তু আপনাদের সবার সাথে যে 1 বছর সময়ের মধ্যে যে সুন্দর সুন্দর মেমোরিগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো আসলে মনে থাকবে আজীবন। এই যে এখানে মলিয়াপা, সরফরাজ ভাইয়া, ফরহান ভাইয়া আর এই যে কামাল ভাইয়া, কামাল ভাইয়া এত সাপোর্টিভ ছিল। আমি অসুস্থ ছিলাম অনেক বেশি তো উনি আমাকে বলেছিলেন আপনার কি ধরনের সহযোগিতা লাগবে আপনি শুধু বলেন, কি ধরনের সাপোর্ট আপনাকে আমি করতে পারি। আসলে উনি আমার জন্য একদম, আমি হলো এইভাবে এক্সাম দিয়েছিলাম, আমি চেয়ারে বসে আছি, পা দুটো সামনে দিয়ে মেলে টি টেবিলের উপরে পা রেখে। তো আমাকে যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার কামাল ভাই সব দিয়েছেন। আর আর আমরা অনেক বেশি কামাল ভাইকে জ্বালিয়েছি সব বিষয় নিয়ে। আর হলো সরফরাজ ভাইয়ের কথা কি বলবো, সরফরাজ ভাই, ফরহান ভাই, আমি মানে অনেক দিনই ক্লাস শেষ হওয়ার পরে এতটা অসুস্থ হয়ে গিয়েছিলাম, ওনারা আমাকে মানে গাড়ি দিয়ে নিয়ে গিয়েছিল, বাসায় পৌঁছে দিয়েছিল। মানে এই ছোট ছোট সাপোর্টগুলাই, এগুলো একজন প্রেগনেন্ট যখন থাকে, কোনো মেয়ে যখন প্রেগনেন্ট থাকে তখন সে যদি বিন্দুমাত্র কারো কাছ থেকে সাপোর্ট পায় সে ওই জিনিসগুলো আসলে কখনো ভোলে না। যেমন নেগেটিভ জিনিসগুলোও যেমন একজন প্রেগনেন্ট একজন মহিলার মাথায় যেমন সেট হয়ে থাকে, সেরকম অল্প কিছু ভালো এফোর্ট যদি কেউ দেয় তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, সেগুলোও কিন্তু আজীবন তার মনে থাকে। আমার কাছে এই পুরোটা জার্নি, এই ডিগ্রিটা শুধুমাত্র একটা ডিগ্রি না, এটা হলো মানে আসলে আমি মানে সবাইকে খুব মিস করব, সবার কথা মনে থাকবে, আমি সবার কথা গল্পও করতে পারবো। এই যে 306 এইটা ছিল আমাদের ক্লাসরুম, এটার পাশে আম গাছে, একটা আম গাছে অনেক মুকুল এসেছে। তো আজকে যেহেতু প্রেজেন্টেশন, সবাই বাইরে বসে প্রিপারেশন নিচ্ছিল। আর এই যে আমার মেয়েরা যেখানে যায় সেখানে তো মানে সবাই ওদেরকেও সবাই আপন করে নেয়, ওরাও সবার আপন হয়ে যায়। এখন এই যে হৃদয় ভাইকে বারবার বলছিল যে আইসক্রিম কিনে দেওয়ার জন্য, ওকে একদমই ছাড়ছিল না, তাকে ছাড়বেই না। ওনার প্রেজেন্টেশনের জন্য ওনার রোল কাছাকাছি চলে আসছিল কিন্তু উনি আমার মেয়েকেই সময় দিচ্ছিল আর কি। উনি ব্যাচ 2-এর সিআরের দায়িত্বে ছিলেন, তো উনি আমার দেখা একদম বেস্ট সিআর। তো উনি শুধু আজকের দিনে না, আমি যে কয়দিনই আসছি বা এখানের প্রতিটা
বিআইএম চট্টগ্রাম শাখার প্রতিটা স্টাফ যে পরিমাণে সাপোর্ট দিয়েছে আমাকে। আমি উপরে ক্লাস এক্সাম দিতাম, আমার মেয়েরা, দুই মেয়ে এক ছেলে, তিনজনই আমার নিচে থাকতো। ওনারা খুব যত্ন নিয়ে ওনাদেরকে টেক কেয়ার করতো, ওনাদেরকে দেখতো। এই যে আমার প্রেজেন্টেশন শেষ, এখানেও মানে আমি আশ্চর্য হয়ে যাই। আমি আসলে আমি মানে খুবই ভাগ্যবান, কি বলবো, আসলে আমার আমার বেবি আছে সাথে। স্যাররা যখন জানতে পেরেছেন তখন বলেছেন যে ওনার প্রেজেন্টেশন আর ভাইবাটা যেন একসাথে নিয়ে তাদের ওনাকে ছেড়ে দেওয়া হয়। এখন আমরা হলো একসাথে একটু খাওয়া দাওয়া করব ভেবেছিলাম, যেহেতু আমাদের শেষ। এই যে দোলনদা, দোলনদা অনেক সাপোর্টিভ একজন মানুষ। আর আসলে কার কথা ছেড়ে কার কথা বলবো আমি আসলে বুঝতে পারছি না। ফরহান ভাই, অনেক মিস করব আপনাদেরকে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে ভিডিওতে অল্প কয়েকজনের নাম নিয়েছি, কিন্তু প্রতিটা মানুষ আমাকে অনেক 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 বেশি সাপোর্ট দিয়েছে। মারুফ ভাই, মারুফ ভাইয়ের কাছে তো এক্সামের আগের দিন রাতে হোয়াটসঅ্যাপে বলতাম যে আপনি রেকর্ডিং করে পাঠান, এই ম্যাথটা কীভাবে হবে, তো এগুলো আসলে কখনো ভুলবার না। এই যে মলিয়াপু আসছেন, মলিয়াপুর কথা কি বলবো, মলিয়াপু, মলিয়াপু কিন্তু আপুই হয়ে গেছে পুরা, মানে আমার নিজের বড় বোনের মতোই, মানে সব কিছুতে সাপোর্টিভ, মানে সাপোর্ট মানে এগুলো সাপোর্টের কোনো তুলনা হয় না আসলে। এগুলো যদি কারো কাছে বলতে যাই যে ইনি ইনি আমাকে এই সাপোর্ট করেছেন, তাহলে এগুলো আসলে গল্প মনে হবে। তো আমি আমি ফার্স্টের দিকে না মাঝখানের দিকে অনেক মানে স্ট্রেসে থাকতাম, এটা সোহেল ভাই খুব খেয়াল করেছিলেন। তো উনি আমার হাজব্যান্ডকে সহ খুব মোটিভেট করলেন যে না ও রেক্সনা আপনি এটা কমপ্লিট করেন, কমপ্লিট করেন। তো সবার সহযোগিতায় আসলে প্রেজেন্টেশন মানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যদিও আমি এটাকে শেষ বলছি না, কারণ হ্যাঁ এটা এক প্রকার শেষই, কিন্তু রেজাল্টটা একটু বাকি আছে। তো আমরা বাইরে বাইরে এসেছি খাওয়া দাওয়ার পরে, ফটো সেশন করে নিচ্ছি। এটাই আসলে স্মৃতি হয়ে থাকবে মানুষের, দুই দিনের দুনিয়ায় আজকে আছি কালকে নাই, কিন্তু এই জীবন চলার পথে এই এই ছোট ছোট মানুষের হেল্প, ছোট ছোট মানুষের কিছু ভালো কথা, কিছু সাপোর্টিভ ওয়ার্ড, ছোট কিছু কিছু মুহূর্তের জন্য, মুহূর্তের জন্য আনন্দ, এগুলোই আসলে মানুষের মনে সারা জীবন থেকে যায়। আসলে এই যে সবাই এখানে, একটু আমি সবাইকে ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি। এই তো এখন হলো কিছু ছবি নিচ্ছি। তো এভাবে আসলে কিভাবে কিভাবে একটা বছর চলে গেল, আসলে সময় তো চলে যায়, সময় বহমান, সময় কারো জন্য অপেক্ষা করে না, সময় কারো জন্য থেমে থাকে না। এভাবে সামনে পিছনে ডানে বামে এই আমার পোলাপানগুলোকে, ছানা পোনাগুলোকে ঝুলাতে ঝুলাতেই আমার পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমাটা কমপ্লিট হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, যারা যারা আমাকে সহযোগিতা করেছেন, যারা যারা আমাকে মোটিভেট করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।